ক্লাস 7 এর তোমাদের যে ভয়েস চেঞ্জ আগে করোনা হয়েছিল সেটা অ্যাট এ গ্ল্যান্স অর্থাৎ এক ঝলকে টেন্সের ভয়েসগুলো কিভাবে তোমরা আয়ত্ত করতে পারবে সেখানে একটা এখানে ডাটা দেয়া দিয়েছি এবং এটা নিয়ে আজকে আলোচনা তোমাদেরকে আজকে করব। এক ঝলকে তোমরা টেন্সগুলো খুব সহজেই উপলব্ধি করতে পারবে বা বুঝতে পারবে বা লিখতেও পারবে এবং সেটাকে আয়ত্ত করতে পারবে বা ভয়েসটাকে ভালোভাবে বুঝতে পারবে এই পদ্ধতিতে। দেখো আমরা জানি আটটা টেন্সের ভয়েস হয়, টেন্স অনুযায়ী আটটি টেন্সের ভয়েস হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েস হয় না তাই আমি ইনডিফিনাইটটাকে প্রথমে লিখেছি, ফিউচার পারফেক্ট। তাহলে 3, 3, 6 আর 2, 8 এই আটটি টেন্সের তোমাদের ভয়েস এখানে দেখানো হয়েছে এবং একই উদাহরণের সাহায্যে দেখানো হয়েছে যাতে তোমরা উপলব্ধি করতে পারবে। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের টেন্সের উদাহরণ যদি বলা হয় তাহলে হি ড্রজ পিকচার, সে ছবি আঁকে, তার ছবি আঁকা পেশা বা ছবি আঁকা তার অভ্যাস তাই সেটা একটা ড্রজ পিকচার। টেন্সের ফর্মুলাটা দেখো, টেন্সের গঠনটা বা ফর্মসটা, হি সাবজেক্ট ড্রজ মেন ভার্ব বা ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পিকচারটা হলো অবজেক্ট। ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে অবজেক্টকে সাবজেক্ট করে নিয়ে আসতে হয় তাই অবজেক্টকে সাবজেক্ট করে নিয়ে এসেছি পিকচার। তারপর একটা অক্সুলারি অর্থাৎ যে টেন্স থাকে সে টেন্সেরই অক্সুলারি ভার বসাতে হয়, প্রেজেন্ট টেন্সের অক্সুলারি ভার অ্যামিজার। পিকচারের ক্ষেত্রে পিকচার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই পিকচারের ক্ষেত্রে ইজ বসেছে। অক্সুলারি ভার বসার পর ভার্বের সবসময় থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপিল ফর্ম ব্যবহার হয়। তাহলে ড্র ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপিল ফর্ম হলো ড্রন, পিকচার ইজ ড্রন। তারপর একটা প্রিপোজিশন দিতে হয় অবজেক্টের আগে, এই হিটা অবজেক্ট হিসেবে হিম হয়েছে তার আগে বাই প্রিপোজিশন বসেছে। তাহলে সম্পূর্ণ ফর্মুলাটা হলো কি, সাবজেক্ট অ্যামিজার ভি পাস্ট পার্টিসিপিল অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্রিপোজিশন প্রেপ লিখেছে অর্থাৎ প্রিপোজিশন এবং হিম হলো অবজেক্ট। তাহলে সম্পূর্ণ ফর্মুলাটা হলো সাবজেক্ট এস অর্থাৎ সাবজেক্ট অ্যামিজার ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্ম প্রিপোজিশন এবং অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের ফর্মুলা। দু নম্বর, প্রথমে ইনডিফিনাইটগুলি দেখব, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট টেন্সের ফর্মুলা দেখো, হি ড্রিউ এ পিকচার, সে একটা ছবি এঁকেছিল অর্থাৎ ড্রিউ ভার্বটা ভার্বের পাস্ট ফর্ম রয়েছে তাই এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট ফর্ম আর এই পিকচারটা এটা অবজেক্ট। এটা হলো টেন্সের ফর্মুলা বা টেন্সের গঠন। এবার এটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে এই অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসবো এ পিকচার, এবং আমরা জানি যে পাস্ট ইনফিনাইট টেন্সের অক্সুলারি হলো ওয়াজ এবং ওয়ের, ওয়াজ এবং ওয়ের তাই এক্ষেত্রে ওয়াজ বসেছে, সাবজেক্ট প্লাস ওয়াজ ভার্বের থার্ড ফর্ম ড্র ড্রিউ ড্রন বসেছে, এ পিকচার ওয়াজ ড্রন বাই হিম। তাহলে সম্পূর্ণ ফর্মুলাটা হলো সাবজেক্ট ওয়াজ ওয়ের ভি থ্রি, এখানে ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্ম টাই ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপিল ফর্ম, সাবজেক্ট প্লাস অক্সুলারি বা ওয়াজ ওয়ের প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস প্রিপোজিশন বাই আর হিমটা হলো অবজেক্ট। তাহলে সম্পূর্ণ ফর্মুলাটা সাবজেক্ট ওয়াজ ওয়ের ভার্বের থার্ড ফর্ম প্রিপোজিশন অবজেক্ট, এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্সের ফর্মুলা। তাহলে তোমরা ভালোভাবেই লক্ষ্য করতে পারছো যে শুধুমাত্র এই অক্সুলারিগুলো চেঞ্জ হচ্ছে, বাদ বাকি যা আছে ফর্মুলাটা প্রায়ই একই, শুধুমাত্র এই অক্সুলারি এখানে ছিল প্রেজেন্ট টেন্স বলে অ্যামিজার, পাস্ট টেন্স বলে ওয়াজ ওয়ের, বাদ বাকি সবটাই একই। ঠিক আছে, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট দেখো টেন্সের একটা উদাহরণ আমি দিয়েছি, হি উইল ড্র এ পিকচার, সে একটা ছবি আঁকবে, ফর্মুলাটা হলো সাবজেক্ট স্যাল আর উইল প্লাস ভার্বের ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্ব ওয়ান এ পিকচার অবজেক্ট। এটা যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে এই পিকচারটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো এ পিকচার, স্যাল আর উইলের মধ্যে উইল ব্যবহার হয়েছে কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তোমরা ভালোভাবেই জানো স্যাল শুধুমাত্র ফার্স্ট পার্সন আই আর ওয়ের ক্ষেত্রে স্যাল ব্যবহার হয় ভবিষ্যতে বা ফিউচার টেন্সে, বাদ বাকি সমস্ত
পার্সনের ক্ষেত্রে উইলই ব্যবহার হয়, তাই এটা এ পিকচার উইল বি, একটা বি এক্সট্রা একটা বি যোগ হবে, এ পিকচার উইল বি ভার্বে থার্ড ফর্ম ড্র, ভার্বে থার্ড ফর্ম ড্রন, এ পিকচার উইল বি ড্রন প্রিপজিশন বাই হিম। তাহলে সম্পূর্ণ ফর্মুলাটা হলো সাবজেক্ট সেল বা উইল প্লাস বি প্লাস ভার্বে থার্ড ফর্ম প্লাস প্রিপজিশন প্লাস অবজেক্ট। তাহলে এখানে শুধুমাত্র পরিবর্তন হচ্ছে অক্সিলারি ভার্বটা, বাদ বাকি সবই একই, সাবজেক্ট ভার্বে থার্ড ফর্ম প্রিপজিশন অবজেক্ট, এটাই সব জায়গায় সো সেম। এরপরে তোমাদের আসবো এই যে কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটোতে আসবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। এই যে কন্টিনিউয়াস দেখো, হি ইজ ড্রয়িং এ পিকচার, সে একটা ছবি আঁকিতেছে। ফর্মুলাটা হলো সাবজেক্ট অক্সিলারি, এটা অক্সিলারি বা এম ইজ আর, অর্থাৎ এম ইজ আর, এই তিনটে অক্সিলারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়। সাবজেক্ট এম ইজ আর বা অক্সিলারি এবং ভার্বের এই ড্র ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, ভার্বের সাথে আইএনজি প্লাস এই পিকচার হলো অবজেক্ট। এটা যদি ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে করতে হবে অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। এ পিকচার অক্সিলারি এম ইজ আরের মধ্যে ইজ ব্যবহার হলো, এম ইজ আরই ব্যবহার হবে। এ পিকচার ইজ, এই আইএনজিটা তোলার জন্য একটা বিং যোগ হবে, আইএনজি তুলতে গেলে একটা বিং যোগ হয়। এ পিকচার ইজ বিং, বা তারপরে ড্র ভার্বে থার্ড ফর্ম ড্রন বাই হিম, অর্থাৎ প্রিপজিশন প্লাস অবজেক্ট। তাহলে সম্পূর্ণ ফর্মুলাটা দেখো নিচে দেওয়া আছে। এ পিকচার সাবজেক্ট ইজ, অর্থাৎ এমিজারের মধ্যে অক্সিলারি ভার্বের মধ্যে ইজ ব্যবহার হয়েছে, এক্সট্রা বিং যোগ হয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম যোগ হয়েছে, প্রিপজিশন বাই হয়েছে এবং হিমটা হলো অবজেক্ট। সম্পূর্ণ ফর্মুলাটা সাবজেক্ট এমিজার বিং ভার্বের থার্ড ফর্ম প্রিপজিশন অবজেক্ট, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা। পাস্ট কন্টিনিউয়াস একই রকম, কিন্তু শুধুমাত্র অক্সিলারি ভার্বটি আলাদা। হি ওয়াজ ড্রয়িং এ পিকচার, সে একটা ছবি আঁকিতে ছিল। তাহলে ফর্মুলাটা দেখো, টেন্সের ফর্মুলাটা বা অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলাটা, এগুলো সবই অ্যাক্টিভ ভয়েস, প্রথমে যেগুলো আছে সবগুলোই অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলা, আর নিচেরটা হলো প্যাসিভ ভয়েসের ফর্মুলা। সাবজেক্ট ওয়াজ বা ওয়ের অক্সিলারি ড্র ভার্বের সাথে আইএনজি যোগ, আর এ পিকচারটা হলো অবজেক্ট। তাহলে আমি লিখে দিয়েছি দেখো, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ওয়াজ ওয়ের ভার্বের সাথে আইএনজি অবজেক্ট, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস করতে গেলে এই অবজেক্টটা, এই পিকচারটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। এই পিকচার অক্সিলারি এই ওয়াজ ওয়ের মধ্যে ওয়াজ ব্যবহার হলো, এই পিকচার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এটা ওয়াজ ব্যবহার হলো। এই পিকচার ওয়াজ একই রকমভাবে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করেছিলাম বিং, ঠিক একই রকমভাবে পাস্ট কন্টিনিউয়াসে বিং ব্যবহার হবে। এই পিকচার ওয়াজ বিং ড্রন বাই, সরি, হিম, এ পিকচার ওয়াজ ড্রন বাই হিম, অর্থাৎ প্যাসিভ ভয়েসের ফর্মুলাটা হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ের প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস প্রিপজিশন প্লাস অবজেক্ট। একই রকমভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মুলাটা, শুধুমাত্র এখানে অ্যামিজার ছিল, এখানে ওয়াজ ওয়ের হয়েছে, বাদ বাকি সবটাই একই। এবার আমরা আসব পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার পারফেক্টের ঘটনাবলী এবং ফিউচার পারফেক্টের ভয়েস চেঞ্জের ফর্মগুলো ফরমেশনগুলো। দেখো, হি হ্যাজ ড্রন এ পিকচার, সে একটা ছবি এঁকেছে, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। ফর্মুলাটা দেখো, হিটা সাবজেক্ট, হ্যাভ এজ এর অক্সিলারি ভার্ব, ড্রন ভার্বে থার্ড ফর্ম। আমরা জানি পারফেক্ট টেন্সে সবসময় ভার্বে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম ব্যবহার হয়, ভার্বের থার্ড ফর্ম, আর এই পিকচারটা হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভস প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি, অর্থাৎ প্যাসিভ ভয়েসে করি, তাহলে এই অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। এই পিকচার অক্সিলারি হ্যাভসের মধ্যে হ্যাজ ব্যবহার হলো, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে। এই পিকচার হ্যাজ এক্সট্রা একটা বিন যোগ হবে, এই পিকচার হ্যাজ বিন ভার্বে থার্ড ফর্ম, তো এটা সুবিধা একটাই, ভার্বে থার্ড ফর্মটা দেওয়া থাকবে, তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে ভার্বে থার্ড ফর্মটা এটা দেওয়াই থাকবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে ভার্বে থার্ড ফর্মটা দেওয়াই থাকবে, তোমাদেরকে শুধুমাত্র একটা এক্সট্রা বিন যোগ করতে হবে। এ পিকচার হ্যাজ বিন ড্রন প্রিপজিশন বাই, এবং এই যে হি সাবজেক্টটা, এটা হিম হয়ে বসেছে।
তাহলে সম্পূর্ণ ফর্মুলাটা হলো এ পিকচারটা সাবজেক্ট হ্যাভ অ্যাজ অক্সিলারি বিন ড্রন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপিল ফর্ম বাই প্রিপোজিশন এবং হিমটা হলো অবজেক্ট এটা হলো প্যাসিভ ভয়েসের ফর্মুলা এটা হলো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসের ফর্মুলা এবার আমরা আসব পাস্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস পাস্ট পারফেক্টে দেখো ওই একই উদাহরণ দিয়েছি হি হ্যাড ড্রন এ পিকচার তাহলে হিটা হলো সাবজেক্ট হ্যাড অক্সিলারি এখানে হ্যাডই অক্সিলারি হয় পাস্টের ক্ষেত্রে এর থেকে আর কোনো কিছু হয় না ড্রন ভার্বের থার্ড ফর্ম যেটা তোমাদেরকে আগেই বললাম যে পারফেক্টে সবসময় ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেট ফর্ম দেওয়া থাকবে সাবজেক্ট হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম আর এ পিকচারটা হলো অবজেক্ট এরপরে প্যাসিভ ভয়েস এটা অ্যাক্টিভ ভয়েসের ঘটনা বলি প্যাসিভ ভয়েস যখন আমি করব তখন এই পিকচার হ্যাড অক্সিলারি হ্যাডই হয় অন্য কিছু হয় না হ্যাড যোগ হলো এই পিকচার হ্যাড এক্সট্রা বিন যেরকম পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টে বিন যোগ হয়েছিল ঠিক একই রকমভাবে পাস্ট পারফেক্টেও বিন যোগ হবে বিন ড্রন ভার্বের থার্ড ফর্ম প্রিপোজিশন বাই হিম হলো অবজেক্ট সম্পূর্ণ ফর্মুলাটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেট ফর্ম প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট এটা হলো পাস্ট পারফেক্টের ফর্মুলা তাহলে তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ সব টেন্সের ক্ষেত্রেই যে ফর্মুলা প্রায়ই একই কন্টিনিউয়াস সমস্ত ফর্মুলাগুলো একই শুধুমাত্র প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামিসার হবে পাস্টের ক্ষেত্রে ওয়াজ হয়ে হবে ঠিক আছে পারফেক্টেও সে একই রকম প্রেজেন্ট ফর্মুলাটা প্রায় একই শুধুমাত্র প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ অ্যাজ হবে আর পাস্টের ক্ষেত্রে হ্যাড হবে এবার আসবো আমরা ফিউচারে ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্স দেখো আমি করেছি লিখে দেবো বলে দেখে নাও হি উইল হ্যাভ ড্রন এ পিকচার সে একটা ছবি আঁকবে এটা মনে রাখবে ইয়ের ক্ষেত্রে সাধারণত হ্যাজ হওয়া উচিত ছিল কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র স্যাল আর উইলের পরিবর্তন হয় এখানে হ্যাভের পরিবর্তন হয় না হ্যাভ সর্বদাই একই থাকে অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক সবসময় হ্যাভই থাকে হ্যাভের জায়গায় কখনোই হ্যাজ হয় না তাহলে হিটা হলো সাবজেক্ট প্লাস স্যাল হ্যাভ স্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস গন ভার্বের থার্ড ফর্ম প্লাস এ পিকচারটা হলো অবজেক্ট ঠিক আছে সাবজেক্ট প্লাস স্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট এই একই রকমভাবে এটাকে যখন আমি প্যাসিভ করব তখন এ পিকচার নিলাম অবজেক্টটা পিকচার এটা সাবজেক্ট হলো স্যাল আর উইলের মধ্যে পরিবর্তন হয় শুধুমাত্র উইল হলো উইল হ্যাভ হলো আর এক্সট্রা যেহেতু সব পারফেক্ট টেন্সে এক্সট্রা একটা বিন যোগ হয় বিন যোগ হয় ঠিক এই ক্ষেত্রেও একটা বিন যোগ হয়েছে বিন ড্রন বাই হিম তাহলে সম্পূর্ণ ফর্মুলাটা হলো সাবজেক্ট প্লাস স্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট এটা এক ঝলকে তোমাদের ভয়েস চেঞ্জগুলো অর্থাৎ টেন্সের ভয়েস চেঞ্জগুলো শিখতে খুবই সুবিধাজনক এবং তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করে এভাবে যে কোনো একটা সেন্টেন্সকে নেবে যে কোনো একটা সেন্টেন্সকে নেবে এবং একটা সেন্টেন্সকে সমস্ত জায়গায় প্রয়োগ করার চেষ্টা করবে যেমন আমি একটা বলেই দিতে পারি হি প্লেজ ফুটবল খুব সহজ উদাহরণ এই উদাহরণটা তোমরা প্রত্যেকটা জায়গায় প্রয়োগ করে করতে পারো তাহলে তুমি যখনই এটা সম্পূর্ণ জায়গায় করে দিতে পারবে সম্পূর্ণ জায়গায় প্রয়োগ করে তুমি নিজে করতে পারবে তাহলে টেন্সের দিক থেকে তোমার সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আজকে এতটুকুই।